পশ্চিমবঙ্গের ঐতিহাসিক সেতু হল ফারাক্কা। সেতুটি তৈরি হয়েছে ফারাক্কাবাদের উপরেই, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর এই বাঁধ ও সেতুর অবস্থান। এই বাঁধের উপর থেকে চলে গেছে রেললাইন এবং যানবাহন চলাচলের জাতীয় সড়ক। বাঁধে রয়েছে 108টি সুইস গেট। এ সেতুর উপর চাপ কমাতে এর পাশেই দ্বিতীয় ফারাক্কা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় ফারাক্কা সেতু নির্মাণ করবে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। 5 কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় ফারাক্কা সেতু নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে 521,19,99,000 রুপি। এটি নির্মাণ করবে একটি চীনা সংস্থা, তাদের সঙ্গে যুক্ত থাকছে ভারতের সংস্থাও। 3 বছরের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। বর্তমান ফারাক্কা সেতুর ভাটির দিকে 500 মিটার দূরে নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় ফারাক্কা সেতু। ইতিমধ্যে এই সেতু এবং সড়কের জন্য অধিগ্রহণ করা হয়েছে জমি। ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহের প্রকল্প পরিচালক দীনেশ কুমার হানসারিয়া বলেছেন, যে সংস্থার হাতে সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে তারা অভিজ্ঞ, শীঘ্রই সেতু নির্মাণের কাজ শুরু হবে। সেতু নির্মাণের জন্য প্রাথমিকভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে। নির্মাণকারী সংস্থাকে সেতু নির্মাণের জন্য 3 বছরের সময় বেঁধে দেওয়া হয়েছে।